ধরা পড়িব বড় মাছ আরম্ভ হল মিশন মেহুল চোকসি ভারত ফেরব পিএনবি স্কামর মাস্টার মাইন্ড চোকসি এন্ড কো এথিপাই ডোমিনিকারে ডেরা পকাইছি ইডি সিবিআই র হাই প্রোফাইল টিম পলাতক মেহুল চোকসি কু গিরফ পরে এবে ভারত কু ফেরাই আনিবাকু চালিছি জোরসোরে উদ্যম ইডি সিবিআই ভলি একাধিক সংস্থার আঠ জনিয়া টিম এবে ডোমিনিকারে ডেরা পকাইছন্তি বুধবার ডোমিনিকা কোর্টরে শুনানি সময়ে চোকসির অর্থনৈতিক অপরাধর দস্তাবিজ দাখল সহ ডোমিনিকার সরকারি উকিলকু সহায়তা করিব ভারতর এই প্রতিনিধি দল এছাড়া মেহুল চোকসি ভারতর নাগরিক বলে প্রমাণ দিয়ে প্রত্যার্পণ পাই কোর্টক অনুমতি আনিব কারণ মেহুল চোকসি 2017 আন্টিগুয়ার নাগরিকতা গ্রহণ করিথিবা বেলে 2018 হি সেঠারে রহি আসুচি হেলে আন্টিগুয়ারু কিউবাকু ফেরার হেবা বেলে ডোমিনিকারে ধরা পড়িছি পিএনবি স্কামর এই বড় মাছ চোকসি ডোমিনিকার নাগরিক হয়ে নথিবারু মৌলিক অধিকার নেই কোনসি দাবি করিপারিব নাই ভারতকু প্রত্যার্পণ পথ সহজ হেব বলে অনুমান করা হচ্ছে ডোমিনিকা কোর্ট মেহুলকু ভারতকু প্রত্যার্পণ পাই অনুমতি দেলে এই টিম হি তাঙ্কু ডোমিনিকারু কাতার ভায়া দেই ভারত আনিব দিল্লি পৌঁছিবা পরে দিল্লি এয়ারপোর্টরে হি তাঙ্কু গিরফ ঘোষণা করা যিবা নেই সূচনা রয়েছে এপটে মিশন চোকসি টিমরে ডোমিনিকা যাইছন্তি সিবিআই র দুইজন অধিকারী ইডি র দুইজন এবং সিআরপিএফ র দুইজন অধিকারী মে 26 তারিখরে চোকসি ধরা পড়িবা পরে ভারতর এই টিম মে 28 তারিখরে হি ডোমিনিকারে পৌঁছি যাইতা পঞ্জাব ন্যাশনাল ব্যাংক ঠকেইর বড় অভিযুক্ত চোকসি 2018 রু ভারতর ফেরার হবা পরে তাকু ফেরাই আনিবা পাই আরম্ভ হইতলা বড় প্ল্যানিং এবং আন্টি গুয়ারু ডোমিনিকা যায় ট্র্যাকিং করা যাইতলা চোকসিকু যাহা এবে সফল হেবাকু যাউছি ব্যুরো রিপোর্ট অর্গস নিউজ।